হ্যালো, আসসালামু আলাইকুম। তো এক্সাম প্যারে আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকের এক্সাম প্যার ডেলি স্টকটা কী হবে আমরা সেখানে মিলাই নিই। তো প্রথমত আমরা সিলেক্ট করব ক্লাসিক কার। তো এখানে আসার পরে ফুলটা টেনে দেবো। তো আমাদের আগে ছিল 89.9 মিলিয়ন, এখন আমরা দিলাম 7। তো দেখেন আমাদের এখান থেকে 6 মিলিয়ন প্রফিট হয়ে গেলো, 95.9 মিলিয়ন এখন আমাদের আছে। একটু দেখাই দিই আপনাদেরকে, এই দেখেন। হ্যাঁ, এইবার আমাদের সেকেন্ড কার্ড হচ্ছে রিয়েল এস্টেট ইন নাইজেরিয়া, অ্যান্ড দেন আমরা সম্পূর্ণ ফুলটা দিয়ে এটাও করে দেবো এবং আই অ্যাম কুলটাই করে দেবো। এবং আমাদের থার্ড কার্ড ইউনিকর্ন ব্রিডিং লাস্টের এটা, এবং এটা আমরা এটা ফুলটা টেনে দিয়ে এবং আই উইল বি লাকি দিয়ে দেবো। এবং এবার দেখেন আমাদের ছিল 132, এই দেখেন আমাদের এখন প্রফিট হয়ে গেলো কত, 132 মিলিয়ন। ওকে, তো আপনারা জাস্ট এটা মিলানোর সাথে সাথে আমরা কিন্তু জাস্ট এই কুইস্টে আসবো। এবং এসে দেখেন আমরা কিন্তু আমাদের ডেইলি যে এইটা, হ্যাঁ, এই সবগুলো কাজ করলে পরে কিন্তু আমাদেরকে ডেইলি কিন্তু ডেইলি আমাদের একটা বক্সও কিন্তু দেয়। হ্যাঁ, তো এগুলো আপনারা করেন কি না জানি না, তো চেষ্টা করবেন এগুলো সব ফুলফিল করার জন্য। এখানে দেখেন একটা ভিডিও আছে যে ওয়াচ ইউটিউব ভিডিও, এবং এটা করলে আপনাকে এতগুলো দেবো। তো কী করে ভিডিওটা করবেন, এখানে আসলে কিন্তু একটা কোড দিবে, দেখেন আমরা এখানে কি করব। এখানে কোডটা কিন্তু আসছে ভিডিও তারপর আপনারা ভিডিওটা দেখে কোডটা মিলে নেবেন যে কোডটা ঠিক আছে কিনা। 93136 ক্লিক করে দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা। আমরা এখানে এবার লিখি 93136 অ্যান্ড চেক কোড, এবং দেখেন আমাদের ভিডিওটা ওকে হয়ে গেছে, এবং সেই জন্য আমাদেরকে কিন্তু ওরা ওখান থেকে বের করে দিয়েছে। এবার আমাদের কী করতে হবে, আমি ফুল এক্সাম্পলের ফুল গাইডেন্সটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ইম্প্রুভ 5 স্কেল, হ্যাঁ, আর ট্যাপ ট্যাপ করে আমাদের কত নিতে হবে, 1.3 মিলিয়ন। তো এবার আমরা এই দুটা কাজ করি। তো আমাদের প্রথম কাজ হবে কি, ইম্প্রুভ। তো আমরা ইম্প্রুভে ক্লিক করলাম, এবং মাইনিংয়ে দেখি আমাদের কোনো কিছু ট্যাপ ট্যাপে ফাঁকা আছে কি না। ওকে, আছে অনেক কিছুই। তো আমরা ফাঁকা করবো শুধু এনার্জি আর প্রফিট পাওয়ারটা। হ্যাঁ, তো প্রথমে প্রফিট পাওয়ারে একটা ক্লিক করলাম, আর এই লাস্ট মোমেন্টটা, আর যেহেতু 6 দিন সময় আছে, কোন কাজটা করলে আপনাদের বেশি প্রফিটটা হবে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। ওকে, আরেকটা ক্লিক। এনার্জি এর প্রফিট পার্টটা, হ্যাঁ, ওকে, এনার্জি। তো বোনাসের এদিকে আমি আর এগুলো আর ক্লিক করলাম না। এবার আমি চলে যাব কোথায়, পার্সোনালে। তো পার্সোনালে যাওয়ার পরে দেখেন আমি যদি 13 মিলিয়ন দিই, তাহলে আমার এখান থেকে কত দিচ্ছে, 7,000 লাখ, একবারেই 5 মিলিয়ন দিয়ে দিচ্ছে। নিউট্রিশনে 11 মিলিয়নে আমাকে দিচ্ছে 3.8 মিলিয়ন। হ্যাঁ, কিন্তু আমি আরেকটু নিচে এসে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কোনটা নিলে আরও বেশি আবার আপনারই হবে। দেখেন 24 মিলিয়নে প্রায় আমার 8 মিলিয়ন দেবে। 11-তে 3.9 মিলিয়ন। কন্ট্রোল, এখানে দেখেন কন্ট্রোলে কিন্তু তার থেকে অল্পতে বেশি, 2.2 মিলিয়ন, 5.6 মিলিয়নে। তো আমরা এটা নিলাম কন্ট্রোলটা, অ্যান্ড দেন একটু নিচে আসবো আমরা। ওকে, আমরা এইটা নিব, পাবলিক স্পিকিং, দেন ওকে। এবার আমরা ওপর থেকে নিই,
আমরা এবার উপর থেকে নেব কী কী প্ল্যানিং নিব। সবচেয়ে বেশি যেটা স্পোর্ট, স্পোর্টে আমাদের 5 মিলিয়ন একবারে নিলাম, তো আমাদের হয়ে গেলে এখন 17 মিলিয়ন। হ্যাঁ, প্রফিট পাওয়া হলো 17 মিলিয়ন। নিউট্রিশনটা নিলাম, আমাদের হয়ে গেলে এখন প্রফিট পাওয়ারে 18 মিলিয়ন। এখন আমাদের 88 মিলিয়ন বাকি আছে। ব্রেনটা আমরা নিব না, কারণ ব্রেনে একটু কম দিচ্ছে। আমরা এখন চেষ্টা করব আমাদের বেশি বেশি করে প্রফিট পাওয়ারটাই করে দেয়, কারণ সময় কিন্তু আর বেশি, মাত্র 6টা দিন সময় আছে। রিলেশনশিপ এগুলো এগুলো তেমন একটা দিচ্ছে না প্রফিট পাওয়ার, শুধু মিলিয়ন মিলিয়নই খাচ্ছে। এবার প্ল্যানিং একবারে আমাদের 8 মিলিয়ন দিবে, তো আমরা নিয়ে নিলাম। দেখেন 19 মিলিয়ন হয়ে যাচ্ছে। এইবার প্রসেসিং অর্গানাইজেশন, এটাতেও ভালো দিচ্ছে প্রফিট পাওয়ার, 19.4 মিলিয়ন হয়ে গেল আমার। মোটিভেশন সেল, আচ্ছা এখন আমার আছে 44 মিলিয়ন আছে। হ্যাঁ, আমার কিন্তু এখানে রাখিয়ে কিন্তু কোনো লাভ নেই, সেই জন্য আমরা বেশিরভাগ মানে চেষ্টা করব ইনভেস্ট করে দেবার। এখনও 29 মিলিয়ন আমার বাকি আছে। আমি পিচিংটা নিলাম, দেন অ্যানালাইসিস নেব আমরা। আমাদের অলরেডি কিন্তু এখন 20 মিলিয়ন হয়ে গেছে কিন্তু প্রফিট পারওয়ারে, কারণ আমার এরপরে আসে 1 ঘন্টা পরে কিন্তু আমাদের 20 মিলিয়ন হয়ে যাবে। তারপরে আমরা চেষ্টা করব আরও এগুলা বাড়ানোর জন্য। হ্যাঁ, ওকে, লিডারশিপ আর 8.6 মিলিয়ন আছে, খুব বেশি নেই। এবার আমি দেখি যে কার্যকরী কোনো আমার খুঁজে পাই কি না। ডিসিপ্লিনে 1.3, শতক, হাজার, অযুত লাখ 1.3 মিলিয়ন এখানে দেখতেছি। না, 1,39,000, সরি। তো ডিসিপ্লিনকে আমরা দিব। এখানে স্লেপে আছে হচ্ছে 5 মিলিয়নে আছে 1,13,000। তো তাইলে আমরা কোনটা ভালো হবে, 1,39,000, তো আমরা 5 মিলিয়নে স্লেপটাই দিই। হ্যাঁ, স্লেপটাই দিলাম। এবার আমার কত বাকি থাকে দেখি, এখন 3.4 মিলিয়ন বাকি আছে। দেখি যে এই এতটুকুতে আর কোনো কিছু নেওয়া যায় কি না। ক্যালেন্ডারে 86,000, ওকে, আর 1 মিলিয়ন আছে। অফিস ইকুইপমেন্টে আমরা 1,00,000 দিয়ে দিলাম। দেখি, ওকে, এবার আমরা মাইনিংয়ে ক্লিক করি। তো দেখি আমাদের মাইনিংয়ে কত, এবার প্রত্যেক ঘন্টায় আমাকে মাইনিংয়ে কত দেবে, মানে 20 মিলিয়ন। হ্যাঁ, আর এখন আমাদের এখানে কত আছে, 1 মিলিয়ন। আমরা যদি এখন এটাতে ক্লিক করি, মাইনিংয়ে ক্লিক করি, দেখেন আমাদের পার ক্লিকে আসতেছে 4,000 থেকে 4,000, এবং বোনাস সহ আসতেছে 8,000 করে, 8.8। ঠিক আছে, তো আমরা এখন এটা নিয়ে নেবো। এখানে আমাদের এখানে লেখা আছে কয়েন্স পার ট্যাপ হচ্ছে 4,026। তো আমরা ক্লিক করে এটা নিয়ে নিই। আমরা আছি এখন লেভেল 13-এ। তো আমি চেষ্টা করব খুব জলদি এটা, যেহেতু আর 6 দিন সময় আছে। এখন আমাদের কত করা লাগবে, 2.3 মিলিয়ন আমাদের এখানে ট্যাপটা করে নিলে পরে, তাইলে পরে আমরা এই বক্সটা পাবো। তো আমি ভিডিওটা একটু একটু এখন পজ করে এটা সম্পূর্ণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো দেখেন আমাদের এই মুহূর্তে প্রায় আবার আরও প্রায় 1 মিলিয়ন হয়ে গিয়েছিলো এখানে ট্যাপ ট্যাপ করে। আমাদের ট্যাপ ট্যাপের যেটা ফুলফিল হয়নি, সেটার পরে আমরা কী করে বক্স আনবক্স করতে হয় সেটা দেখাবানোর জন্য আবার একটু রিজুম করলাম ভিডিওটা। তো আমাদের দেখি, আমাদের এখন প্রায় ওকে, এবার আমরা আবার কুইস্টে যাই। এবার দেখেন আমাদের ট্যাপ ট্যাপের এটা কিন্তু ভরে গেছে। হ্যাঁ, এই যে এখানটাতে আমি একটু আপনার সাথে দেখাই, ট্যাপ ট্যাপের এটা কিন্তু ভরে গেছে। তো এটা ভরে যাওয়ার পরে এখন আমরা কী করবো, এখানে যা একটা ক্লেম করবো। যখন এটা ক্লেম করবো আমাদের এটা কিন্তু হয়ে গেলো, এবং আমাদের এখানে নিচে যে ফুল কাজটা ছিল সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি কমপ্লিট অল ডেইলি কুইস্ট, তো এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের কয়েনগুলো দিয়ে দিলো, আমাদের প্রায় 22 মিলিয়ন আবার হয়ে গেল। এবং আমার বলতেছে গো টু লাকি বক্স, তো আমরা লাকি বক্সে গেলাম। তো আমাদের একটা এ পাশে এই এখানটাতে ক্লিক করতে হবে, আমরা দেখাই দিই, এখানটাতে ক্লিক করতে হবে। কারণ এই লাকি বক্স নিতে গেলে আমাদেরকে আবার 50টা স্টার দিতে হবে, যেহেতু আমরা ইনভেস্ট করতে চাচ্ছি না। তাই আমরা জাস্ট এখানে ক্লিক করি, দেন ওপেন বক্সে ক্লিক করি, দেখি আমাদেরকে কী দেয়। তো আমাদের দেশে ডেইলি বক্স থেকে আফতার সালওয়াট, হ্যাঁ, রেয়ারের একটা আমাদের আবতার দিছে, বা অবতার যেটাই বলেন। আমাদের অবতারটা কোনটা দিল, তাইলে আমাদের
এক দুই তিন, এই চারটা অবতারই আমাদেরকে আমরা জেনারেট করতে পারলাম। হ্যাঁ, এখন আর একটা অবতার আমাদের বাকি আছে, ক্র্যাফট ম্যাগাজিন। এটা এটা হয়ে গেলে পরে আমরা চাইলে পরে এখন এই অবতারটা সিলেক্ট করে আমাদের ইয়েতে রাখতে পারি। কিন্তু আমি কিছুক্ষণ আগেই এই এআই থেকে আমার এই ইটা আমি আসে চেঞ্জ করছি। হুম, এটা এই মুখোশালা এটা একটু আগে চেঞ্জ করছি। আর লাস্ট আরেকটা কথা, আপনারা হয়তো সবাই ভুলে গেছেন কিনা জানি না, এখানে কিন্তু এয়ারড্রপটা পাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন করতে হবে। এই যে এই এখানে এয়ারড্রপ লেখা, এখানে এসে ক্লিক করবেন, তারপর এখানে মেক এ ট্রানজ্যাকশন, এখানে কিন্তু 0.5 ট্রানজ্যাকশন করে কিন্তু আইডিটাকে কিন্তু পাকাপোক্ত করতে হবে। কিন্তু এখানে দেখেন একটা লিখে দিয়েছে, ইফ ইউ হ্যাভ অলরেডি সেন্ট এ ট্রানজ্যাকশন গো টু কুইস্ট অ্যান্ড ক্লিক চেক। হ্যাঁ, ওপেন কুইস্ট, এখানে একটা কুইস্ট আছে ওইটাই করার জন্য। অ্যান অ্যাডপ ইজ দ্য ডিস্ট্রিবিউশন টোকেন ফ্লেয়ার ওয়ালেট, দিস টোকেন উইল বি ট্রেডেড অন টপ এক্সচেঞ্জ অ্যান্ড ইউ ক্যান এদার সেল অর হোল্ড দ্যাম টু রিসিভ ইউর টোকেন। কাইন্ডলি উই আর ইন দ্য মাইনিং স্টেজ হোয়ার অল প্লেয়ার আর ডেভেলপিং দেয়ার কারেক্টেড টু আর্ন মোর টোকেন ফর দ্য এয়ারড্রপ। দ্য প্ল্যান ডেট ফর দ্য এয়ারড্রপ ইজ লেট সেপ্টেম্বর টু আর্লি অক্টোবর। দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড অন দ্য টোটাল অ্যামাউন্ট ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রুট। তো আমারলে কী করে কী হবে সেটা জাস্ট দেখাইছে, বাট এইখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাঁ, এই যে এবং ট্রানজ্যাকশনটা করলে পরে আপনাকে কিন্তু প্রায় 5 কোটি মতো কয়েন আপনাকে ফিরিয়ে দেবেন। তো এটাই ছিল ফুল গাইডেন্স এক্সাম পেয়ারের, অনেকটা সময় নিয়ে নিলাম আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করে।